রাজ্যে ডাকা লকডাউন আজ। করোনার প্রকোপ কমাতে রাজ্যের মুখ্যমন্ত্রী আগেই এই লকডাউন ঘোষণা করেছেন, কিন্তু তবুও যেন কোথাও মানুষ এখনও সেরকম সচেতন নন। লকডাউন থাকা সত্ত্বেও কোথাও দেখা গেল বিভিন্ন দোকান খোলা, আবার কোথাও দেখা গেল মানুষ বিনা প্রয়োজনে রাস্তায় বেরিয়ে পড়েছেন কোনো রকম মাস্ক ছাড়াই। তাই এগুলোকে বন্ধ করতে এবার সক্রিয়ভাবে পথে নামতে দেখা গেল বর্ধমান শহরের গোলাপবাগ ট্রাফিক ওসি সুদীপ্ত নন্দী মহাশয়কে। শহরের বিভিন্ন প্রান্তে তিনি নিজে ঘুরে কোথাও দোকান বন্ধ করানো, আবার কোথাও বিনা প্রয়োজনে যারা গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়েছেন তাদের গাড়ি আটকালেন। তিনি বেশ কয়েকটি মোটরসাইকেল এবং টোটো আটক করেন। পাশাপাশি তিনি আবারও বারবার মানুষকে সচেতন করেন এভাবে লকডাউনে না বেরোনোর জন্য, বেরোলেও যেন মাস্ক হাতে থাকে এই অনুরোধ করেন তিনি। কজন যায় দুজন গেলে তো হয়ে যাবে মাঠে কি রোগ ঘুরে বেড়ায় না? আপনাকে বলেছে মাঠে রোগ নেই। পূর্ব বর্ধমান থেকে সুদীপ্ত রায়, রিপোর্ট বেঙ্গল টিভি।